খালিদ সাইফুল্লাহ হযরত খালিদ ইবনে ওলীদকে লকব উপাধি দিয়ে গেছেন আল্লাহ তলোয়ার। কেন? তার বীর বিক্রম দেখে, তার বীরত্ব দেখে ইসলামের কাজের মধ্যে, এই জন্য তাকে খালিদ সাইফুল্লাহ বলে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাদুল্লাহ বলে গেছেন আল্লাহর ভাগ। কেন? তিনি ইসলামের জন্য পরিপূর্ণভাবে সব কিছু ছেড়ে নিজের বীর বিক্রমতা প্রকাশ করেছেন, এই জন্য তিনি আসাদুল্লাহ বলে লকব উপাধি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যেই সাহাবীদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সার্টিফিকেট দিয়েছেন, এত আস্থা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং কি তার বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবের যারা হলো তারকার ন্যায়, ফালি আইহিম একাতাদাইতুম ইহতাদাইতুম, তোমাদের মধ্য থেকে যারা কি সাহাবাই কেরামদেরকে পরিপূর্ণভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করবে, অনুকরণ অনুসরণ করবে, তাহলে ইহতাদাইতুম, সে যেন আমি নবী যে পথে ছিলেন ওই পথ পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত আস্থা ছিল সাহাবাই কেরামের উপর। সুতরাং তাদের রোশনলে পরে কিছু ইসলামের যে সমস্ত দুশ্মনেরা আছে, তাদের রোশনলে পরে আমাদেরকে ইমান হারা হওয়া যাবে না, আমাদের হকানিয়তকে নষ্ট করা যাবে না, আমাদের ইমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ইসলামের উপর পরিপূর্ণভাবে, হেদায়েতের উপর, হকের উপর অটল থাকতে পারি, এবং সাহাবায়ে কেরামদের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করতে পারি, যেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গেছেন আমিনু কামা আমানা আমানান নাস, তোমরা এমন ভাবে ইমান আনয়ন করো যেরকম মানুষ ইমান আনয়ন করেছে। মানুষ বলতে অর্থাৎ আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবায়ে কেরাম ইমান আনয়ন করেছে, তোমরাও সেভাবে ইমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো। এই জন্য এক কবি বলতেছেন দুনিয়া মে সদা পাবলে তেরা নাম রহেগা, সিদ্দিকে তেরা নাম সে ইসলামে রহেগা, দুনিয়া মে আদালত মে তেরা নাম রহেগা, ফারুকে তেরা নাম সে ইসলামে রহেগা, দুনিয়া মে সুজাহত মে তেরা নাম রহেগা, আলিয়ে তেরা নাম সে ইসলামে রহেগা, দুনিয়া মে সখাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান সে ইসলামে তেরা নাম রহেগা, দুনিয়া মে তাকাবত মে তেরা নাম রহেগা, ইবনে মসউদ তেরা নাম সে ইসলামে রহেগা। দুনিয়ার মধ্যে যদি তোমরা সাদাকাত সত্যতার দিক দিয়ে অনুসরণ করতে চাও, তাহলে হযরত সিদ্দিকে আকবরের অনুসরণ করো। দুনিয়ার মধ্যে যদি দানশীলতা দানের দিক দিয়ে উপমাবেশ করতে চাও, তাহলে তোমরা উসমান গনির অনুকরণ অনুসরণ করো। দুনিয়ার মধ্যে যদি তোমরা সুজা বীর বিক্রম ইসলামের জন্য দান দিতে চাও, আলী রাদিয়াল্লাহু তাআলা অনুকরণ অনুসরণ করো। দুনিয়ার মধ্যে যদি তোমরা ফারুক আদালতের ইনসাফ গিরে কায়েম করতে চাও, উপমাবেশ পেশ করতে চাও, হযরত ফারুক আজমের অনুকরণ অনুসরণ করো। দুনিয়ার মধ্যে যদি তোমরা ইলমে থাকা দ্বীনের সঠিক মাসালাগুলো উপমাবেশ করতে চাও, ইবনে মাসউদের তোমরা অনুকরণ অনুসরণ করো। আল্লাযী হাদানা লিদ্বীনিল মুতীন ওয়া ওয়াফাকানা লিত-তাফাক্কুরি ফিদ্দীন ওয়া হুয়া আল্লাযী ক্বালা ফী কিতাবিহিল মুবীন فلولا نفر من كل فرقة طائفة منهم ليتفقهوا في الدين والصلاة والسلام على سيد المرسلين ورحمة للعالمين وعلى آله الطيبين وأصحابه الطاهرين الذين قتلوا في سبيل الله لإحقاق الحق وإبطال الباطل وإقامة الدين المتين فيا أيها الحاذرون المصلون الآن أخطب أمامكم في منابر أصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلموا أولا قال سبحانه وتعالى في كتابه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود وقال سبحانه وتعالى في موضع اخر والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنه وقال سبحانه وتعالى في موضع اخر يوم لا يخزي الله النبي والذين آمنوا معه وقال صاحب القرآن صلى الله عليه وسلم
ফসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল